ডেঙ্গু জ্বর হল একটি মশাবাহিত ভাইরাস ঘটিত রোগ বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর বিশেষ কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না শুধু অল্প কিছু ক্ষেত্রেই রোগের প্রভাব গভীর হয় অনেক ক্ষেত্রেই বিনা চিকিৎসায় ভুল চিকিৎসায় বা দেরিতে চিকিৎসার জন্য রোগীর মৃত্যু পর্যন্ত হয় ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বরের তাপমাত্রা হয় অনেক বেশি গড়াতে পারে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তবে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরও উপসর্গ দেখা যায় খুবই সামান্য কিংবা একেবারেই উপসর্গহীন উপসর্গগুলো প্রকট হয় ডেঙ্গুর ভাইরাসবাহী মশা কামড়ানোর চার থেকে সাত দিন পর এই রোগের কিছু সাধারণ উপসর্গ হল বিরামহীন মাথা ব্যথা হাড় হাড়ের জোড়া ও পেশিতে ব্যথা বমি ভাব ও বমি হওয়া গ্রন্থি ফুলে যাওয়া সারা শরীরে ফুসকুরি দেখা যাওয়া চোখের পেছনে ব্যথা হওয়া ইত্যাদি এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে অথবা নিজ থেকে অ্যান্টিবায়োটিক সেবন না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন